হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গাইডলাইন আজকে আমরা এই বিগত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস পালন করা হয় কোন তারিখে এটার সঠিক উত্তর হবে তেরোই জুন এই তারিখে এই ইন্টারন্যাশনাল অ্যাল বিনিজম অ্যাওয়ারনেস ডে পালিত হয় এবং এর দু সালের থিম ছিল মেড টু সাইন নেক্সট প্রশ্ন সম্প্রতি ফিফা এ ভারতের স্থান কত সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ের তালিকা বের হয়েছে এবং তাতে ভারতের স্থান একশো প্রথম অর্থাৎ ফার্স্ট যিনি হয়ে যে দেশ হয়েছে সেটি হলো বেলজিয়াম দ্বিতীয় ফ্রান্স এবং তৃতীয় ব্রাজিল নেক্সট অঙ্গনওয়াড়ি কর্মীদের করোনা ওয়ারিয়ার্স মর্যাদা প্রদান করল কোন রাজ্য এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক অঙ্গনওয়াড়ি যে কর্মীরা তারা যে সমস্ত বাড়িতে গিয়ে অর্থাৎ যারা বিদেশ থেকে এসেছে তাদের সেই পরীক্ষা করা সেই সমস্ত কাজের জন্য কোন রাজ্য তাদেরকে করোনা ওয়ারিয়ার্স মর্যাদা প্রদান করেছে উত্তর হবে মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন গার্হস্থ হিংসা ও অপব্যবহারে ক্ষতিগ্রস্ত মহিলাদের ক্ষমতায়নের জন্য স্ত্রী এস আর ই স্ত্রী প্রোগ্রাম লঞ্চ করল ক্রোথাকার পুলিশ এটার সঠিক উত্তর হায়দ্রাবাদ পুলিশ পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যগুলির জন্য কেন্দ্র সরকার জল জীবন মিশন প্রকল্পে অর্থ অনুমোদন করেছেন এর আগেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু এখন আলোচনার বিষয় হলো কেন্দ্র সরকার কোন কোন রাজ্যগুলির জন্য এই জল জীবন মিশনটা প্রদান করেছে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সবগুলি অর্থাৎ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ অর্থাৎ এই তিনটি রাজ্যেই কেন্দ্র সরকার জল জীবন মিশন প্রকল্প চালু করেছে পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর শীর্ষে ভারতের কোন প্রতিষ্ঠান রয়েছে হ্যাঁ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু প্রকাশিত হয়েছে এবং তাতে ভারতীয় কোন প্রতিষ্ঠান অর্থাৎ এগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে সঠিক উত্তর হবে আইআইটি বোম্বে তার র্যাঙ্ক হলো একশো বাহাত্তর এখানে আইআইটি মাদ্রাস রয়েছে তার র্যাঙ্ক দুশো পঁচাত্তর টু ফাইভ দিল্লি তার র্যাঙ্ক হলো ওয়ান নাইন থ্রি অর্থাৎ একশো তিরানব্বই এবং আইআইটি খড়গপুর এটি পশ্চিমবঙ্গে প্রথম বলা যেতে পারে এর র্যাঙ্ক থ্রি হান্ড্রেড ফরটিন তিনশো চোদ্দো আইআইটি খড়গপুর পরীক্ষায় আসতে পারে যে পশ্চিমবঙ্গে কোন প্রতিষ্ঠানটি শীর্ষে রয়েছে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আইআইটি খড়গপুর নেক্সট এনআইআরএফ র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এটি দেশের মধ্যেই হয় আর ওটি ছিল ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের তো এই র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি এর প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য এর মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাস এটি প্রথম হয়েছে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি এই আইআইটি এর ফুল ফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেখানে বলে দেওয়া আছে এটি আইআইটির ফুল ফর্ম আইআইটি খড়গপুর এর র্যাঙ্ক ফাইভ এবং আইআইটি দিল্লি এর র্যাঙ্ক থার্ড আরেকটি এখানে উল্লেখ করা হয়নি সেটা তোমরা নোট করে নিতে পারো যে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স এই কলেজটি সেকেন্ড হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স পরে প্রশ্ন লিভিং সার্ভে অনুসারে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি এটি আমরা হয়তো সকলেই আন্দাজ করতে পারব যে সবচেয়ে ব্যয়বহুল শহর মুম্বাই মার্সার এর ছাব্বিশতম অ্যানুয়াল কস্ট যে লিস্ট বেরিয়েছে লিভিং সার্ভে টোয়েন্টি টোয়েন্টির সেখানে মুম্বাইয়ের র্যাঙ্ক হলো সিক্সটি এবং এশিয়ার মধ্যে অর্থাৎ এশিয়াতে সেই মুম্বাইয়ের যদি আমি র্যাঙ্কের কথা বলি তাহলে এশিয়ার মধ্যে নাইনটিন্থ পরবর্তী প্রশ্ন শিশু শ্রমিকদের পড়াশোনার আওতায় আনার জন্য বাল শ্রমিক বিদ্যা যোজনা লঞ্চ করল কোন রাজ্য এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি পরবর্তী প্রশ্ন নাসার হিউম্যান স্পেস ফ্লাইটের প্রথম মহিলা হিসেবে কে নিযুক্ত হলেন এর উত্তর ক্যাথি লেউডার্স পরবর্তী প্রশ্ন নতুন রিপোর্ট অনুযায়ী গম উৎপাদনে ভারতের শীর্ষে রয়েছে কোন রাজ্য এটির উত্তর হবে মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মটি নির্মিত হচ্ছে হ্যাঁ বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম নির্মিত হচ্ছে এর উত্তর হয়ে যাবে কর্ণাটক কর্ণাটকের হেবুলি জংশন নামটি মনে রাখবে হেবলি জংশন হেবুলি জংশন এর দৈর্ঘ্য চোদ্দোশো মিটার এবং প্রস্থ দশ মিটার অর্থাৎ চৌদ্দোশো প্লাস দশ দৈর্ঘ্য চোদ্দশো এবং দশ হচ্ছে প্রস্থ পরবর্তী প্রশ্ন স্বাস্থ্যকর্মীদের সম্মান প্রদান করার জন্য হ্যাশট্যাগ উই উইল উইন অভিযান শুরু করে কোন সংস্থা এটি সম্প্রতি শুরু করে ফিফা এই সংস্থাটি উই উইল উইন এই অভিযানটি শুরু করে নেক্সট প্রশ্ন কোন দেশ টোয়েন্টি টোয়েন্টি টু এএফসি ওমেন্স এশিয়ান কাপ আয়োজন করবে উত্তর ইন্ডিয়া ভারত এই আয়োজনটি করবে নেক্সট সিএসআর সম্পর্কিত অর্থাৎ শিশুর মৃত্যু মাতৃমৃত্যু লিঙ্গ অনুপাতের হার পরীক্ষা করার জন্য কার্যনির্বাহী বাহিনীর প্রধান কে উত্তর জয়া জেটলি পরবর্তী প্রশ্ন কোন আন্তর্জাতিক সংস্থা টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই বছর দু সালে পঁচাত্তর বছর পূর্ণ করছে এর উত্তর হবে ইউএন ইউনাইটেড নেশন জাতীয় জাতিসংঘ এটি শুরু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ হিসাব করলে আমরা বুঝতে পারব যে পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে নেক্সট দু হাজার সালে কবে সূর্যগ্রহণ হবে এর উত্তর হবে একুশে জুন এই তারিখে সূর্যগ্রহণ হবে নেক্সট সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোন দেশ থেকে চতুর্থাংশ মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দিয়েছেন উত্তর হবে জার্মানি পরবর্তী প্রশ্ন উত্তর কোরিয়া কোন দেশের সাথে তাদের হটলাইন বিচ্ছিন্ন করেছে এক্ষেত্রে উত্তর ভুটান উত্তর কোরিয়া ভুটানদের সাথে তাদের হটলাইন কেটে দিয়েছে বা বিচ্ছিন্ন করেছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য একটি অনলাইন বজ্র এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম চালু করেছে উত্তর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য যিনি অনলাইন বজ্র এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি চালু করেছে নেক্সট কোন দুটি দেশ সমুদ্র সীমা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সঠিক উত্তর গ্রিস ও ইতালি এই দুটি দেশ সমুদ্র সীমা নিয়ে একটি চুক্তি এর সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য তার পরিবেশ মন্ত্রকের নাম পরিবর্তন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রাখলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কোন রাজ্য তার পরিবেশ মন্ত্রকের নাম পরিবর্তন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রাখল এক্ষেত্রে উত্তর মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন দু হাজার কুড়ি ওয়ার্ল্ড ফুড প্রাইজ জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী উত্তর ডক্টর রতন লাল নেক্সট প্রশ্ন করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের থেকে প্লাজমা সংগ্রহের জন্য কোন দেশ সহযোদ্ধা নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে ইতিমধ্যে জানা গিয়েছে যে করোনা রোগে যারা আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়েছেন তাদের শরীরে সেই করোনা বিরোধী একটি প্লাজমা তৈরি হয়েছে লালা রস সেটি এই দেশটি সহযোদ্ধা নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে অর্থাৎ এই প্ল্যাটফর্মের দ্বারা তারা সেই প্লাজমাটা ডোনেট করতে পারবে বা জানতে পারবে তো কোন দেশ করেছে সহযোদ্ধা নামক এই অ্যাপটি প্রচলন বাংলাদেশ নেক্সট কোশ্চিন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে এটি পালন করা হয় বারো জুন নেক্সট প্রশ্ন বিশ্ব ব্যাংকের মতে দু হাজার কুড়ি সালে বিশ্ব অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে এটি মূলত করোনার জন্য যেহেতু লকডাউন চলছে অর্থাৎ বিশ্ব ব্যাংকের সেই যে অর্থনীতিটা সেটা অবশ্যই হ্রাস পাচ্ছে তো বিশ্বব্যাংক এটি ডিক্লেয়ার করেছে যে কত শতাংশ সংকুচিত হবে তো তার উত্তর হল পাঁচ দশমিক দুই শতাংশ নেক্সট প্রশ্ন কোভিড নাইন্টিন এর কারণে কোন পুরস্কার এবছর বাতিল করা হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর র্যামন ম্যাক্সেসে পুরস্কার আমার ক্লাসগুলো বা ভিডিওগুলো আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমি সেখানে জানিয়েছিলাম যে রেমন ম্যাক্সেসে পুরস্কার কী জন্য দেওয়া হয় তো তোমাদের কাছে এটা আমার প্রশ্ন যে র্যামন ম্যাক্সেসের পুরস্কারটি কাদের বা কোন উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে নেক্সট প্রশ্ন দিল্লির এক অয়েল কোম্পানি অর্থাৎ এটি ইঞ্জিন অয়েল বা গিয়ার অয়েল গার্গো ইন্টারন্যাশনাল তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে নিযুক্ত করেছে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সোনু স্যুট দুদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি উল্লেখ করেছিলাম যে সম্প্রতি রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত করা হয় তোমরা এটার উত্তর আমাকে জানাবে যে কোন কোম্পানি বা কোন ফাইনান্স গ্রুপ তাকে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে নেক্সট সম্প্রতি কোন দেশ নিজেদেরকে করোনা মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে এটি আমরা সকলেই জেনে গেছি কারণ এটি খুব প্রবল মাত্রায় নিউজ টেলিভিশনেও প্রচার হয়েছে যে সম্প্রতি নিউজিল্যান্ড তাদেরকে করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে এখানে জানা যায় যে তারা চার সপ্তাহ কি পাঁচ সপ্তাহ ধরে কোনো করোনার রিপোর্ট পজিটিভ পায়নি সেই জন্য তারা এই নিজেদেরকে করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে আর এটি প্রথম নেক্সট প্রশ্ন বন্দে উৎকলা জননী কোন রাজ্যের রাজ্যসঙ্গীতের মর্যাদা পেয়েছে সম্প্রতি এই গানটি রাজ্য সঙ্গীতের মর্যাদা পেয়েছে উড়িষ্যায় অর্থাৎ উড়িষ্যা রাজ্যের রাজ্যসঙ্গীত এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগত যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসতে পারে এবং এক্ষেত্রে জেনে রাখো যে এই গানটির রচয়িতা যদি প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে সেটি হবে লক্ষ্মীকান্ত 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 মহাপাত্রের লেখা কবিতা উনিশশো সাল তাহলে বন্দে উৎকলা জননী এটি উড়িষ্যা রাজ্যের রাজ্যসঙ্গীত এবং এটি লিখেছেন কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্রের লেখা কত সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কোভিড নাইন্টিন ম্যানেজমেন্ট ইন্ডেক্সে কোন রাজ্য শীর্ষে রয়েছে কিছুদিন আগেই এই ইন্ডেক্সটি প্রকাশ্যে এসেছে এবং সেই লিস্টে সর্বপ্রথম রয়েছে রাজস্থান দশটি রাজ্য নিয়ে মূলত এই সমীক্ষাটি হয়েছিল এবং তাতে প্রথম হয়েছে রাজস্থান এই এই ম্যানেজমেন্ট ইন্ডেক্সে কী দেখা হয়েছে সেখানকার অ্যাক্টিভ কেস এবং রিকভার্ড কেস এবং মর্টালিটি রেট অনুযায়ী তার র্যাঙ্কিং করা হয়েছে তার প্রথম হয়েছে রাজস্থান নেক্সট প্রশ্ন উত্তরাখণ্ডের কোন স্থান স্থানকে গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি এটি ঘোষণা করা হয়েছে যে রাজ গ্রীষ্মকালীন রাজধানী সেটি হল উত্তরাখণ্ডের গায়রশিন নামক এলাকা যেটি চামোলি ডিস্ট্রিক্টের অন্তর্গত পড়ছে তো পরীক্ষায় যদি ডিস্ট্রিক্টও আসে তাহলে তোমরা লিখতে পারবে সেটি হলো চামোলি ডিস্ট্রিক্ট সি এইচ এ এম ও এল আই চামোলি কিন্তু সেই স্থানের নাম যদি বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গায়রসিন এটি উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন কর্মভূমি ওয়েব পোর্টাল লঞ্চ করল কোন রাজ্য এই ওয়েব পোর্টালটি লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ নেক্সট সম্প্রতি কোন ভারতীয় নাসা বিশিষ্ট জনসেবা পদক দ্বারা সম্মানিত হয়েছেন উত্তর রঞ্জিত কুমার তিনি কেরলের ইঞ্জিনিয়ার ছিলেন এটি মনে রাখা আবশ্যক যে তিনি কেরলের ইঞ্জিনিয়ার ছিলেন নাসা ডিস্টিংগুইস্ট পাবলিক সার্ভিস মেডেল এটিকে বলা হচ্ছে নাসা বিশিষ্ট জনসেবা পদক নেক্সট সম্প্রতি ভারত কোন দেশের ছাপ্পান্নটি স্কুল পুনর্গঠনের আশ্বাস দিয়েছে উত্তর নেপাল ভারত নেপালের ছাপ্পান্নটি স্কুল পুনর্গঠনের আশ্বাস দিয়েছে নেক্সট সম্প্রতি প্রয়াত হন অর্জুন চরণ সেঠি তিনি কেন্দ্রের কোন প্রাক্তন মন্ত্রী পদে যুক্ত ছিলেন তিনি মূলত অটল বিহারী বাজপেয়ীর আমলে অর্থাৎ দু থেকে দু হাজার চার পর্যন্ত তিনি এর সাথে যুক্ত ছিলেন তো তিনি তখন ছিলেন জলসম্পদ মন্ত্রী তাহলে অর্জুন চরণ শেট্টি জলসম্পদ মন্ত্রী ছিলেন প্রাক্তন নেক্সট প্রশ্ন কন্ট্যাক্ট ফ্রি এটিএম চালু করায় ভারত বিশ্বে কততম কনট্যাক্ট ফ্রি অর্থাৎ সেই সোশ্যালাইজেশন এর জন্যই মূলত করোনা থেকে যাতে মানুষ দূরে থাকে মানুষের স্পর্শ থেকে কন্ট্যাক্ট ফ্রি অর্থাৎ যোগাযোগ ছাড়াই এটিএম ব্যবস্থা চালু করায় ভারত বিশ্বে দ্বিতীয়তম এই প্রথম স্থানে রয়েছে ইউএস ইউনাইটেড স্টেট পরবর্তী একটি তথ্য যেটি আমি অপশান দিইনি এটা জেনে রাখা খুবই প্রয়োজন অপশন দিলে আমার মনে হয় যে কনফিউশন বাড়ে সেই জন্য এটা কন অপশান ছাড়াই দেওয়া যে সম্প্রতি কোরোবোট নামক এই রোবটটি তৈরি করেছে কে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে প্রতীক তীরতকর তিনি তেইশ বছরের যুবক মহারাষ্ট্রে তার বাড়ি তো এটি তথ্যটি তোমরা যদি পারো তো লিখে রাখতে পারো যে তার বয়স ছিল টোয়েন্টি এবং তার বাড়ি মহারাষ্ট্রে নেক্সট সম্প্রতি কোন রাজ্য পঞ্চবটি যোজনা চালু করেছে এটি সম্প্রতি চালু করা হয়েছে পঞ্চবটি যোজনা এই যোজনাটি চালু করেছে হিমাচল প্রদেশ এক্ষেত্রে হিমাচল প্রদেশ সঠিক উত্তর এবং এই পঞ্চবটি যোজনাটি কি এটি হলো মূলত প্রাপ্তবয়স্কদের জন্য পার্ক বা আড্ডা বা কোনো শান্তির জায়গা পার্কি বলা যেতে পারে সেক্ষেত্রে তো এই পঞ্চবটি যোজনাটি চালু করেছে উত্তরপ্রদেশ আমাদের এই সপ্তাহের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরই আমি এখানে শুধুমাত্র আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো সেখানকার শেষ প্রশ্ন মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া পদকটি পান কোন ভারতীয় সঙ্গীত শিল্পী এক্ষেত্রে উত্তর হয়ে যাবে শোভা শেখর তিনি মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া এই পদকটি পেয়েছিল এক্ষেত্রে আমি আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে সম্প্রতি লকডাউন লিয়েশনস লিভিং অ্যান্ড আদার স্টোরিজ এই শিরোনামে একটি বই প্রকাশ হয়েছে এবং সে তার নাম এই শোভাশেখরের সাথে একটু সম পরিচিত অর্থাৎ একই টাইপের তো সেক্ষেত্রে এই জন্য বলে রাখছি যে লকডাউন লেসেন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ এই শিরোনামে বই প্রকাশ করেছে সম্প্রতি শোভা দে তার নাম শোভা দে তো এক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই অস যেটি পদক পদকটি পেয়েছে শোভা শেখর আর শোভা দে যিনি তিনি একটি বই প্রকাশ করেছে লকডাউনের সেই বইটির নাম লকডাউন লেসেন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ তো এটি মনে রাখবে তার রচয়িতা বা সেই বইটি প্রকাশ করেছে শোভা দে আশা করছি এই চল্লিশটি অর্থাৎ গোটা সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা দেখে থাকো ভিডিওটি সম্পূর্ণ আশা করি এই সপ্তাহের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমরা অবগত হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক সপ্তাহে একটি করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত করবো অর্থাৎ প্রতিদিন না করে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সপ্তাহের শেষে এই রবিবার বা সোমবার দিন সেটি আমরা প্রকাশ করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ